আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পূর্বকোণ অনলাইনের সংবাদ প্রতিদিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতেই সংবাদ শিরোনাম। সুস্থধারা চলচ্চিত্র নির্মাণের তাগিদ প্রধানমন্ত্রীর। করোনা মোকাবেলায় আরো দুই প্যাকেজ ঘোষণা। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে চট্টগ্রামের নিরাপত্তা জোরদার। এবং আট মাসের মধ্যে আবারও সর্বনিম্ন শনাক্ত। পরিবার পরিজন দেখা যায় এমন সুস্থধারা চলচ্চিত্র নির্মাণ করতে চলচ্চিত্র নির্মাতাদের তাগিদ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের শিল্প সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে হবে। পাশাপাশি লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের বিজয়ের ইতিহাস, চেতনা, আদর্শের কথাও তুলে ধরতে আহ্বান জানান প্রধানমন্ত্রী। আজ রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। করোনা মোকাবেলায় আরো দুটি প্যাকেজ ঘোষণা করেছে সরকার। দুটি প্যাকেজ বাস্তবায়নে 2,700 কোটি টাকা অর্থ বরাদ্দ অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্যাকেজ দুটি দেশের কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে গতি সঞ্চার, গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং অতি দরিদ্র বয়স্ক বিধবাদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণের কাজে ব্যয় হবে। আজ রবিবার অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলতে 3 জানুয়ারি চট্টগ্রামে আসবে ওয়েস্ট ইন্ডিজ দল। একদিকে করোনা সংক্রমণ, অন্যদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন, সব মিলিয়ে কঠোরভাবে নিরাপত্তা ব্যবস্থাকে সাজানো হয়েছে জানিয়েছেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। চট্টগ্রাম অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে আইন শৃঙ্খলা সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সিএমপি কমিশনার বলেন, করোনার কারণে মাঠে থাকবে না কোনো দর্শক। যারা দলে থাকবেন তাদের 7 দিন আগে কোয়ারেন্টাইন সহ করানো হবে করোনা টেস্ট। জেনুভিত্তিক নিরাপত্তা ছাড়াও টিমগুলোকে আনা নেয়ার ব্যাপারে নিরাপত্তা থাকবে। সারা দেশে গত 24 ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন 569 জন। এই সংখ্যা গত 8 মাসের মধ্যে আজও সর্বনিম্ন। এদিকে এ নিয়ে দেশে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 527,632 জন। গত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 23 জন। এ নিয়ে করোনায় মারা গেলেন 7,906 জন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন 681 জন। আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে 16, ময়মনসিংহে 2, চট্টগ্রামে 1, রাজশাহীতে 1, খুলনায় 1, সিলেটে 1 এবং রংপুর বিভাগে রয়েছেন 1 জন।